mir auch schon gerade immer noch selber als Sportslover, Sportfans oder Football, Amateur Football Match denken. মঞ্চ ভিন্ন কিন্তু প্রতিপক্ষের নাম এক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে নামবে টাইগাররা, আর একই দিনে কিংস অ্যারেনায় ফিফা ফ্রেন্ডলি খেলতে নামবে জামালতপুরা। কাকতালীয়ভাবে দুই জায়গায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দুদেশি ফুটবলের তুলনায় জনপ্রিয়তা অনেক বেশি ক্রিকেটের, তাই ফুটবলেও ক্রিকেটের আলোচনা আসাটা স্বাভাবিকই বলা যায়। টাইগারদের জন্য ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আফগানদের তুলনায়। এমন ম্যাচের আগে সাকিবের দলকে শুভকামনা জানিয়েছে দেশের ফুটবল অধিনায়ক। তবে সমর্থকদের ক্রিকেট উন্মাদনার মাঝে ফুটবলকেও স্মরণে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। যারা আছে স্পোর্টস লাভার, স্পোর্টস ফ্যান্স ওরা ফুটবল, আমার ফুটবল ম্যাচ দেখবে। জামালের মতো নিজ দলের প্রতি শুভকামনা জানিয়েছেন আফগান অধিনায়ক ফয়সাল, করেছেন রশিদ মুজিবদের প্রশংসাও। আফগানিস্তান ক্রিকেট দল সবসময় আমাদের সমর্থন করে। দলের নবী জাদরান সহ অনেক ক্রিকেটারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে। ম্যাচের জন্য তাদের শুভকামনা জানাই। আশা করি বাংলাদেশের বিপক্ষে তারা ভালো ফল পাবে, আমরাও ভালো কিছু করতে চাই। তবে ম্যাচে টাইগারদের থেকে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন আফগান ফুটবল কোচ আবদুল্লাহ মুতাইরি। তার মতে সব দিক থেকে চাপটা বেশি বাংলাদেশের দিকেই। আমাদের ক্রিকেট দলের জন্য শুভকামনা। আমার মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, কারণ তারা নিজেদের প্রথম ম্যাচ হেরেছে, এটাই তাদের জন্য বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। এমন একটা স্মরণীয় দিনে দুই জনপ্রিয় ইভেন্টে জয় পাবে বাংলাদেশ, এমনটাই চাওয়া দেশের কোটি সমর্থকদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।